আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, আর অল্প একটু বাকি আছে। অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায়? না, মানবদেহে দুটো বৃক্ক থাকে মোটামুটি, আমাদের যে উদর গহ্বর যেটা, সেইখানে দেখা যায় যে আমাদের মেরুদণ্ড সেটা মাঝখান দিয়ে যায়, তো তার দুপাশে আর কি দুখানা একটা একটা করে বৃক্ক অবস্থান করে। তো এই বৃক্ক বা কিডনি, সেগুলো শিমবীজের মতন আকৃতিযুক্ত, তার উপরেই টুপির মতন বসানো থাকে এক একটা উপরে একটা করে, সেগুলোই হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। তার মানে হলো কি না, বৃক্ক বা কিডনি উপরে টুপির মতন বসানো আছে অ্যাড্রিনাল গ্রন্থি, দুখানা বৃক্ক। সুতরাং দুটো বৃক্কের ওপরে একটা একটা করে দুখানা মোট অ্যাড্রিনাল গ্রন্থি থাকছে দেহে, এবং বাম দিকেরটি ডান দিকেরটির তুলনায় কিছুটা বড় হয়। অ্যাড্রিনাল গ্রন্থির দুটো প্রধান অংশ আছে, একটা হচ্ছে যেটা বাইরের দিকে সেটাকে বলা হয় কর্টেক্স, আর আরেকটা হলো তার ভিতরের যে অংশ সেটাকে বলা হয় মেডালা, পরে আবার পড়বে। তো এই কর্টেক্স অর্থাৎ বাইরের দিক এবং মেডালা অর্থাৎ ভিতরের দিক, এই দুখানার থেকে নানান ধরনের হরমোন ক্ষরণ ঘটে। মানে কর্টেক্স থেকে নানান ধরনের কর্টিক্যাল হরমোন বেরোয়, ক্ষরণ হয়, সিক্রিশন হয়, আবার মেডালা থেকেও আবার কিছু হরমোন ক্ষরিত হয়। তো এই দুটি অংশ থেকে বিভিন্ন হরমোন ক্ষরিত হয়, এর মধ্যে মেডালা থেকে ক্ষরিত হয় অ্যাড্রিনালিন হরমোন, এবং এই অ্যাড্রিনালিন হরমোনটা তোমাদের সিলেবাসে আছে। অর্থাৎ কি না, কর্টেক্স থেকে যে ক্ষরিত হয় হরমোনগুলোকে, সেগুলোকে কর্টিক্যাল হরমোন বলে, সেগুলো তোমাদের সিলেবাসে নেই, কিন্তু মেডালা থেকে ক্ষরিত একটি হরমোন অ্যাড্রিনালিন বলা হয়, সেই হরমোনটার কথা একটু জানতে হবে। এই অ্যাড্রিনালিন হরমোনের কাজ কি? এটি শ্বাসকার্যের হার বৃদ্ধি করে। অ্যাড্রিনালিন হরমোন যদি বেশি ক্ষরণ ঘটে তাহলে কি হবে, না আমাদের এই যে প্রশ্বাস নিঃশ্বাসের যে রেট বা হার সেটা বেড়ে যায়, অর্থাৎ আরও দ্রুত আমরা শ্বাস নিতে পারি। তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে। অর্থাৎ হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হলে তবেই তো রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে, সেই হারটাকেও বাড়িয়ে দেয়। মূত্র উৎপাদনের হারকে নিয়ন্ত্রণ করে, কতটা মূত্র তৈরি হবে এটা কিন্তু অ্যাড্রিনালিন কন্ট্রোল করছে। বিপাকীয় হার বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ এই যে গ্লুকোজ ভেঙে যে সেখান থেকে শক্তি নির্গত হবে, এই ধরনের যে বিপাকীয় ক্রিয়া, এইগুলোর হার বেড়ে যায় অ্যাড্রিনালিন বাড়লে পরে। তো আমরা দেখি যে যখন কোনো মানুষ বিপদের বা ভয়ের পরিস্থিতির সম্মুখীন হয়, ধরো যেমন খুব সামান্য ব্যাপার, মানে এই অভিজ্ঞতা অনেকেরই আছে, সেটা হচ্ছে যে পরীক্ষার আগে যে নার্ভাসনেস, যেটা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, বা ওরাল পরীক্ষা, ভাইভা পরীক্ষা, তার আগে ইন্টারভিউ কোনো, তার আগে ভীষণ টেনশন হওয়া, তখন মনে হয় যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেটা আমাদের যে হৃৎপিণ্ড সেটা মনে হয় যেন আরও জোরে জোরে আর কি যেন চলছে, আর কি যেন আওয়াজ পাওয়া যায় এরকম, এই যে ব্যাপারগুলো ঘটে আমাদের, এইগুলো ঘটে তার মানে কখন না, যখন আমরা কোনো ভয়ের পরিস্থিতির সম্মুখীন হই, আমরা ভয় পাচ্ছি কিছুতে, অথবা কোনো বিপদের মুখে হয়তো আমরা বুঝতে পারছি যে পড়তে যাচ্ছি, এইরকম সময়তে এই ধরনের যে অনুভূতিগুলো সেগুলো আমরা অনুভব করি। তো এই যে কোনো ভয়ের পরিস্থিতি বা বিপদের কোনো পরিস্থিতি, তার সম্মুখীন হয়ে সেটাকে ওভারকাম করা, সেটাকে মোটামুটি সেরকম পরিস্থিতি বা সমস্যার সমাধান করা, এইটাতে অ্যাড্রিনালিন হরমোন সাহায্য করে। এই যে বলছি যে ভয় পেলে, যেমন বললাম যে বুকের ভিতরে যেমন ঢিপ ঢিপ করতে থাকে, মানে হৃৎপিণ্ডের হার সংকোচন প্রসারণের হারটা বেড়ে যায়, হৃৎস্পন্দনের হারটা বেড়ে যায়, নিঃশ্বাস প্রশ্বাসের হারটা বেড়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, তো এগুলো কেন হয় না? এইগুলো সাহায্য করবে যে যদি আমাদের পালাতে হয় তাহলে আমাদের শক্তি চাই, আমাদের অক্সিজেন চাই, সেই জন্য আর কি ওই বেশি দ্রুত গতিতে আমরা তখন শ্বাস নিই।
বেশি দ্রুতগতিতে রক্ত কোষে কোষে পৌঁছায়। তো এই ঘটনাগুলো আমাদের সাহায্য করছে যে ওই পরিস্থিতির কীভাবে আমরা মোকাবিলা করব। তো তখন যদি পালাতে হয় অথবা লড়াই করতে হয়, তো তার জন্য যা কিছু দেহকে মানে প্রস্তুত থাকতে হয়, তো সেই ব্যবস্থাটা করে এই অ্যাড্রিনালিন হরমোন। আশা করি বোঝা গেল কি বললাম। যখন মানুষ কোনো বিপদের বা ভয়ের পরিস্থিতির সম্মুখীন হয়, তখন অ্যাড্রিনালিন হরমোন ওই অবস্থার মোকাবিলা করতে সাহায্য করে, প্রয়োজনে পালাতে বা লড়াই করার জন্য দেহকে প্রস্তুত করে। ওই যে বেশি অক্সিজেন, শ্বাস প্রশ্বাস যদি বেশি হয় তাহলে বেশি অক্সিজেন দেহে প্রবেশ করবে, কোষে পৌঁছবে, বেশি করে তখন গ্লুকোজকে ভাঙবে যাতে বেশি শক্তি পাওয়া যায়। বেশি শক্তি দরকার হতে পারে, পালাতে গেলেও দরকার হতে পারে, লড়তে গেলেও দরকার হতে পারে। যেহেতু আপৎকালীন বা জরুরিকালীন সময়, মানে এমার্জেন্সির সময়, মানে ওই যে ভয়ের পরিবেশ বা বিপদের পরিবেশ, এই হরমোন সাহায্য করে, তাই একে আপৎকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বা জরুরিকালীন হরমোন বলা হয়, এবং বলা হয় এটি ফাইট অর ফ্লাইটে সাহায্য করে থাকে। ফাইট মানে লড়াই করা, ফ্লাইট মানে পালিয়ে যাওয়া, পালানো। তো এই দুটোতেই কিন্তু ওই শক্তি দরকার হবে আর কি, পালাতে গেলেও দরকার হবে ছুটতে গেলে, আবার লড়াই করতে গেলে তো দরকার হবেই। তো সেই রকম পরিস্থিতির মোকাবেলা করতে সাহায্য করে কেন অ্যাড্রিনালিন হরমোন, মানে হয়তো লোডশেডিং হয়ে গেল হঠাৎ করে, অন্ধকার, তখন অনেক সময় অনেকে যেমন ভয় পায়, অনেকে পায় না, আবার অনেকে ভয় পেতে পারে। তো তখন ওই যে যেমন ওই যে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, নিঃশ্বাস প্রশ্বাস দ্রুত যে পড়া, এই ব্যাপারগুলো যে হয়, তো সেটা হচ্ছে এই অ্যাড্রিনালিন হরমোনটার জন্যই ঘটে। এবং সেই জন্যেই এই অ্যাড্রিনালিন হরমোনের আরেকটা নাম হচ্ছে কি না, জরুরিকালীন হরমোন, আপৎকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন। অ্যাড্রিনালিন কিন্তু যদি আবার বেশি ক্ষরণ ঘটে, হাইপার সিক্রেশন, তাহলে পরেও কিন্তু আবার বেশ কিছু সমস্যা হতে পারে, যেমন মুখমণ্ডল গোলাকার, ফুলে যাওয়া, তাকে মুন ফেস বলে, চাঁদের মতন গোল মতন হয়ে যায়, মুখের ত্বক খসখসে ফ্যাকাশে মতন হয়ে যায়, মহিলাদের মুখমণ্ডলে লোম বেড়ে যায়, যতটা থাকার কথা তার থেকে বেশি দেখা যায় যে লোমযুক্ত হয়ে যায়, ক্ষত নিরাময় হতে সময় লাগে, অর্থাৎ কোথাও কেটে গেছে, আঘাত লেগেছে, সেইটা সারতে সময় লাগে বেশি। আবার কম ক্ষরণ মানে হাইপোসিক্রিশন, তাতেও কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে, যেমন পেশির দুর্বলতা, পরিপাকের সমস্যা, ঠিক মতন পরিপাক হচ্ছে না, ঠিক মতন তখন শক্তি পাওয়া যাবে না, কোষে গ্লুকোজ যাবে না, এই ব্যাপারগুলো তখন ঘটবে। তাহলে আমরা অ্যাড্রিনালিন গ্রন্থি পড়লাম, তার থেকে খরিত অনেক হরমোন আছে, আমাদের সিলেবাসে অ্যাড্রিনালিন একটি হরমোনের কথা দেওয়া আছে, আমরা সেইটা পড়লাম। এরপরে হলো জনন গ্রন্থি। জনন গ্রন্থি যেহেতু মানুষের ক্ষেত্রে, মানুষ হচ্ছে যে একলিঙ্গ প্রাণী, অর্থাৎ সেখানে স্ত্রী এবং পুরুষ, মেল এবং ফিমেল আলাদা, তো স্বাভাবিকভাবেই তাই জন্য দুজনের ক্ষেত্রে আলাদা রকমের জনন গ্রন্থি আছে, যেটা ফিমেলদের ক্ষেত্রে বা স্ত্রীলোকদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে যে জনন গ্রন্থি থাকে সেটা হলো ডিম্বাশয়। তো এই ডিম্বাশয় যে সেটার থেকে দেখা যায় যে বেশ কিছু হরমোন তৈরি হয়, যেমন ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন, এগুলো ক্ষরণ ঘটে। ইস্ট্রোজেন হরমোনের কাজ কি না, দেহে অস্থি পেশি এগুলোর বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, ত্বকের নিচে স্নেহ পদার্থ বা ফ্যাট তার সঞ্চয় ঘটাতে সাহায্য করে, যাতে করে আর কি যেটা যে অ্যাডাল্ট অবস্থায় যেরকম যে দেহের গঠন সেটা যাতে ঠিক মতন তৈরি হতে পারে। তো এমনিতে এই ডিম্বাশয় যেটা, সেটা এমনিতে হচ্ছে যে জনন অঙ্গ বটে, এবং এই জনন অঙ্গ থেকে আবার হরমোন যেহেতু খরিত হয়, সেই জন্য একে আমরা জনন গ্রন্থিও বলছি। ঠিক তেমনি আবার মেলদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে সেখানে আবার দেখা যায় যে শুক্রাশয়, এটি হলো জনন গ্রন্থি। ও যেমন বললাম যে ডিম্বাশয় জনন অঙ্গ এবং জনন গ্রন্থি শুক্রাশয়ও তাই, এটাও হচ্ছে পুরুষদের ক্ষেত্রে বা মেলদের ক্ষেত্রে এটা হচ্ছে জনন অঙ্গ এবং জনন গ্রন্থি। কেন জনন গ্রন্থি বলছি, তার কারণ এখান থেকেও হরমোন ক্ষরণ ঘটে, তার মধ্যে প্রধান হরমোন হলো টেস্টোস্টেরন, যে হরমোন সেটার ক্ষরণ ঘটে। টেস্টোস্টেরন হরমোনের কাজ কী কী, একটা হলো যে একটা নির্দিষ্ট বয়সের পরে
ক্ষোভ দাড়ি এইগুলো যে বেরোনো এগুলো হওয়া তাকে নিয়ন্ত্রণ করে। অস্থি এবং পেশি তাদের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, পেশি বহুল দেহ গঠন করে। যেমন বললাম যে ফিমেলদের ক্ষেত্রে সেখানে যেমন অনেকটা অতটা পেশি বহুল তো হয় না দেহ, যদি না সে সাংঘাতিক রকম এক্সারসাইজ করে, মাসল ট্রেনিং করে, তা না হলে নর্মাল হয় না নর্মালি। সেই তুলনায় কিন্তু দেখা যাচ্ছে যে মেল বা পুরুষদের ক্ষেত্রে সেখানে মাসল বা পেশি বেশি তৈরি হচ্ছে, তো স্বাভাবিকভাবেই সেখানে তাহলে পার্থক্য এসে যাচ্ছে। আর এছাড়া গলার স্বরে পরিবর্তন করা, যেটা দেখা যায় একটা বয়সের পরে গলাটা অনেক ভারী হয়ে যাওয়া, তাতে সাহায্য করছে। তাহলে এইগুলো আমরা পড়লাম যে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে যে জনন গ্রন্থিগুলো রয়েছে, জনন অঙ্গ এবং জনন গ্রন্থি দুই হিসেবেই এগুলো কাজ করে। তাহলে আমাদের মোটামুটি যেটা অন্তঃক্ষরা তন্ত্র, যে আমাদের সিলেবাসে যতটুকুন দেওয়া আছে, যে হরমোনগুলোর কথা বলা আছে, সেইগুলো হলো পড়া। এরপর একটা অংশ আছে যেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। তো বয়ঃসন্ধিকাল মানে যেটা আমরা বলি টিনেজ সময় আর কি। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা যাকে সংক্ষেপে আমরা হু বলে থাকি, 10 থেকে 19 বছর পর্যন্ত বয়সকে বয়ঃসন্ধিকাল হিসেবে চিহ্নিত করেছে। এই সময় নানান রকম পরিবর্তন ঘটে, শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তন। যেমন উচ্চতা বাড়ে, দেহের গঠনের পরিবর্তন হয়, গলার স্বর যেমন পাল্টে যায়, এগুলো হলো শারীরিক পরিবর্তন। এগুলো অনেক সময় আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, কিন্তু যেগুলো দেখতে পাই না সেগুলো হচ্ছে মানসিক পরিবর্তন। এই মানসিক পরিবর্তনগুলো মনের মধ্যে তো হয়, তো সেগুলো অনেক সময় যেমন দেখা প্রকাশ পায় আর কি আচরণের মধ্যে দিয়ে। কীরকম পরিবর্তন হতে পারে? বেশি অনুভূতিশীল হওয়া, মানে ইমোশনাল হয়ে পড়া, একটুতেই মন খারাপ হওয়া, একটুতেই কষ্ট পাওয়া, একটুতেই হয়তো কান্না পাওয়া, কেঁদে ফেলা, এই যে মানে কি বলবো, অনেক সময়তে যেমন ওই যে মুড অফ যেটাকে বলি আমরা, তো সেই রকম ব্যাপারটা হওয়া, তো সেরকম জিনিস হতে পারে যেটা ইমোশনাল হয়ে পড়ে আর কি, এরকম হতে পারে। নিজেকে জাহির করা, অর্থাৎ কি না, ও আমি মানে ওভার স্মার্ট, আমি না জানি কি আর কি, আমি খুব ওস্তাদ, যেটা মানে এটা নিজের কাছে এবং অন্যের কাছে প্রমাণ করতে একটা চাওয়ার ইচ্ছা অনেক সময় এটা জাগে এই বয়সটাতে, এই সময়কালে। তো সেটা করতে গিয়ে অনেকে বাড়াবাড়ি করে ফেলতে পারে, যে মানে যেটা হয়তো কখনো করা সম্ভব নয় সেরকম কিছু একটা করে ফেলছে, মানে ব্যালেন্সটা ঠিক থাকছে না আর কি, তো সেরকম জিনিস। এবং ওই যে যেমন এই অনেক সময় যেটা নানান ধরনের নেশা যে সেই করা, সেও কিন্তু ওই অনেকটা নিজেকে জাহির করা যে আমি এটা করতে পারি, আমি এটা খাই বা এটাও করি, এই ব্যাপারটা। নিজেকে গুটিয়ে নেওয়া, এটাও আবার হতে পারে, সেটা কারুর কারুর ক্ষেত্রে, অর্থাৎ চারপাশে বন্ধু আত্মীয় স্বজন বাবা মা এদের থেকে একটু দূরত্ব তৈরি হয়ে যাওয়া, খোলাখুলি সবাইকে হয়তো কিছু সে বলতে পারছে না বা বলছে না, নিজেকে একটু আলাদা করে ফেলছে, এই রকম ব্যাপারও কিন্তু কারু কারুর ক্ষেত্রে হয়। বন্ধুদের দ্বারা বা কিছুটা বড় এরকম কারুর দ্বারা বেশি প্রভাবিত হওয়া, যেটা ওই বন্ধুদেরকে জাহির করতে গিয়েও যেটা হয় অনেক সময় যে ও ওটা করছে, তো তখন সে বলে তুই পারিস না করতে, দেখ তখন আর না আমিও পারি করতে, এবং সেটা হয়তো আমি বুঝতে পারছি যে করা উচিত নয় বা করাটা ঠিক না, কিন্তু তবুও তো ও করছে সুতরাং আমিও করছি, এই যে ব্যাপারটা। বা একটু বড় যে তাদের তখন খুব হিরো মনে হয় অনেক সময়, যে তারা যেটা করছে আমি ফলো করছি আর কি, ঠিক ভুল এই বোধগুলো আমার মধ্যে তখন কাজ করছে না ঠিক মতন, তো ওরকম প্রভাবিত হয়ে পড়া এবং তাদের মতন ওরকম আচরণ করা, অথবা তারা বললো যে দেখা তো তুই এটা করতে পারিস কি না, মানে এইরকম আর কি একটা করলো বদমাইশি করে, তো তখন সেখানে যে বলা যে না এটা করাটা ঠিক না, আমি করবো না, এটা বলতে পারছি না, কারণ তাহলে মনে হবে যে ও আমাকে ভাবলো যে এ বাবা এ আমি বোধহয় খেলো হয়ে গেলাম, এই যে এই ভাবনাগুলো যে হওয়া। সঠিক সিদ্ধান্ত না নিতে পারা, মানে কোনটা কখন আমার করা উচিত, কোনটা কখন উচিত না, কোন ব্যাপারে আমি না বলবো, হয়তো আমি আমাকে বন্ধুরা হয়তো একটা জিনিস করছে আমিও অমনি দলে পড়ে করতে যাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি যে না এটা ঠিক না,
কিন্তু ওই দলে পড়ে তখন ওরকম করছি। তো কিন্তু তার আগে আছে আমি সিদ্ধান্ত নেবো যে না, ওরা ওরা করুক আমি করব না, এই সিদ্ধান্তটা নিতে পারছি না ঠিক মতন। তো অথবা সেটা নিজেরও কোনো সিদ্ধান্ত যে কি করা উচিত আমার এখন, এই মানে সামনে পরীক্ষা আমি কি পড়ব নাকি আমি পড়ব না, আমি এটা করব, এই যে সিদ্ধান্তটা ঠিক মতন আমার নেওয়া হচ্ছে না, এবং নানা কিছুতে আসক্ত হয়ে পড়া, যেমন মাদক ড্রাগস তাতে অনেক সময় আসক্তি হয়ে যায়, তামাকজাত দ্রব্য যেটা যেমন বিড়ি সিগারেট এই নানান ধরনের আর কি, তো সেটা এই বয়সেগুলোতেই কিন্তু বেশি আর কি দেখা যায়, এবং তখন আর থামতে পারে না, একবার শুরু করে সেই শুরুটা হয়তো অনেক সময় দলে পড়ে হতে পারে, অনেক সময় নিজেকে জাহির করতে গিয়ে হতে পারে, বিভিন্নভাবে এটা হয়তো শুরুটা হয়েছে, কিন্তু তারপরে আর সেটাকে তখন যেহেতু এগুলোতে নেশা যেটাকে বলে আর কি আসক্তি যেটা হয়ে যায়, স্বাভাবিকভাবেই তখন কিন্তু সেটাকে বন্ধ আর করা যায় না চট করে। শুরুটা হয়তো তখন ওই তালেগুলো হয়, কিন্তু বন্ধ করাটা অনেক কঠিন হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আমরা দেখি যে এই বয়সন্ধিকালে মানে অনেকের ক্ষেত্রেই ঘটে। তো এবারে যেটা এইগুলোকে ওভারকাম কীভাবে করা যায়, তো নানান ধরনের সমস্যা, নানান মানসিক সমস্যা অনেকের ক্ষেত্রেই ঘটে, কিন্তু তার মানে তো এই নয় যে সবাই আসক্ত হয়ে যাচ্ছে, সবাই ভুল সিদ্ধান্ত নিচ্ছে, সবাই প্রভাবিত হচ্ছে অন্যদের দ্বারা, সবাই কোনোভাবে আর কি যে ওই ওভার স্মার্ট করতে হতে গিয়ে নিজের ক্ষতি অন্যের ক্ষতি করছে, তা তো হয় না। তো কিভাবে আমরা এই মোকাবিলাটা করতে পারি, তার জন্য কতগুলো আমাদের যে জীবন কুশলতা মানে যে পদ্ধতি বলা যেতে পারে এগুলো অবলম্বন করা দরকার। তো সেখানে তোমাদের পয়েন্ট ওয়াইজ বইতে দেওয়া আছে, সেই জন্য আমি এখান থেকে আলোচনাটা করছি। শৈশব থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত মানুষের বিকাশ পর্বে বয়সন্ধিকাল এক গুরুত্বপূর্ণ পর্ব। কারণ কি, বয়সন্ধিকালের একদিকে রয়েছে কি যে যখন সে ছোট তখন সে খেলাধুলা হই হল্লা এসব নিয়ে তখন মানুষ মাথা ঘামায় না, সিরিয়াস কিছু নিয়ে অতটা ভাবে না, আর তার পরে একটা সময় যখন সে পরিণত হবে, এই যে এই দুটোর মাঝখানে মানে এই শৈশব এবং এই পরিণত হওয়া এই দুটোর মাঝখানেই হচ্ছে বয়সন্ধিকাল। তো এই পর্বের বিশেষত্বই হলো শরীর ও মনের দ্রুত পরিবর্তনশীলতা, দ্রুত বদলে যাওয়া পরিবেশের সঙ্গে তৈরি বয়সন্ধিকালে টানাপোড়েনের মুখোমুখি হতে হয় সকলকেই। কোনো কোনো সময় আমরা দিশেহারা হয়ে যাই, তাই নিজের এবং বাইরের পরিবেশে নানা অনিশ্চয়তার ও চাপের মুখোমুখি হবার কুশলতা অর্জন করতে হবে নিজেকেই, অর্থাৎ কিছু ট্যাকটিক্স বা কিছু আর কি পদ্ধতি নিজেকেই শেখাতে হবে। তাই নিজেকে চারপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে যথার্থ ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য দরকার কি না জীবন কুশলতা শিক্ষা, যেটা লাইফস্টাইল আর কি। জীবন কুশলতা অনেক রকমের হয়, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিকল্পিত 10টি কেন্দ্রীয় মানে জেনেরিক মানে এগুলো যেন থাকি জীবন কুশলতা বা লাইফ স্কিলস শিক্ষার নিয়মিত চর্চা জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হবার সাহস যোগায়। জীবন কুশলতা চর্চার বিভিন্ন দিকগুলো হলো আত্মসচেতনতা, নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিগুলিকে চিনে তার নিয়ন্ত্রণে পারদর্শী হয়ে ওঠা। আমরা জানি যে সব মানুষ এক নয়, কারোর কারোর কোনো জিনিসটা ভালো লাগে, কারোর কারোর আবার ওই জিনিসটাই অতটা ভালো লাগে না, আবার কেউ কেউ যেমন বেশি ইমোশনাল হয়, একটুতেই বেশি সেন্সিটিভ বেশি হয়, একটু বেশি চিন্তা ভাবনা করে, কেউ কেউ অতটা করে না, ও মাথা এ কান্দে ঢুকলো কান্দে বেরিয়ে গেলো, ও অতটা মাথায় নেয় না, এক একজন এক এক রকম হয়। তো কিন্তু প্রত্যেকেই যেটা করা দরকার সেটা হচ্ছে যে কোনটা আমার ভালো লাগছে বা খারাপ লাগে আমার, তো সেটা আমাকে বুঝতে হবে, এবং সেটা কি ঠিক এই জিনিসটা যে আমার ভালো লাগছে, যদি আমি বলি আমার সিগারেট খেতে ভালো লাগছে তাহলে সেটা কি ঠিক করা, এটা তাহলে আমাকে ভাবতে হবে। এই ভাবনাটা খুব জরুরি, নিজেকে নিয়েই ঠিক ভুল কোনটা এইগুলো ভাবাটাই খুব জরুরি। বিশ্লেষণ ধর্মী চিন্তা, জীবনের নানা সমস্যার মুখোমুখি হয়ে চিন্তা ভাবনা করে সমস্যার মোকাবিলা করা। জীবনে সমস্যা নেই এমন মানুষ প্রায় দেখা যায় না,
হয়তো আমরা বাইরে থেকে ভাবি অন্যদেরকে, ওদের তো কোনো চিন্তা নেই, ওদের কোনো ভাবনা নেই, ওদের কিছু নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা সত্য নয়। কোনো না কোনোভাবে, কারোর সেটা আর্থিক সমস্যা হতে পারে, কারোর সেটা মানসিক সমস্যা হতে পারে, কারোর সেটা পারিবারিক সমস্যা হতে পারে, নানান ধরনের সমস্যা কিন্তু সারা জীবন বিভিন্ন মানুষের ক্ষেত্রেই আসে। এবার সেই সমস্যাকে আমি কিভাবে মোকাবিলা করব, এটা কিন্তু প্রত্যেকেই সেই ঠান্ডা মাথায় ভাবতে হবে। সেটা ভেবে যদি কেউ ঠিক মতন কাজ করতে পারে, তাহলে পরেই কিন্তু সঠিকভাবে সমস্যাকে মোকাবিলা করা যায়। সিদ্ধান্ত নেওয়া, এলোমেলো চিন্তাগুলোকে সুবিন্যস্ত করে ঠিক সিদ্ধান্তে পৌঁছানো, ওই যে বারবার বলছি যে আমাকে ভাবতে হবে ঠিক মতন করে, একটু সময় দিয়ে যে কী করা উচিত, আমার কী করতে ইচ্ছা করছে, কিন্তু ন্যায় অন্যায়, উচিত অনুচিত, এই ব্যাপারগুলো কোথায় দাঁড়িয়ে, এইগুলো ভেবে তারপরে আমি সিদ্ধান্ত নেব। সমস্যা দূর করা, সমস্যাটাকে চেনা, আগে তো বুঝতে হবে সমস্যাটা কোথায়, তবেই তো তার সমাধান আমি করব, এবং সেই সমাধানের কী কী উপায় আছে, সেই উপায়গুলোর কোনটা ঠিক কোনটা ভুল, নানান ধরনের উপায় হতে পারে, কিন্তু সবগুলো ঠিক নাও হতে পারে, অনেকগুলো অন্যায় কাজ করেও সমস্যার মোকাবিলা করা যেতে পারে সাময়িকভাবে, কিন্তু সেটা আমাকে বুঝতে হবে যে কোনটা ঠিক হবে করা, কোনটা ঠিক হবে না করা, তারপর কার্যকরী সমাধান বেছে নিয়ে তার প্রয়োগ করা। অর্থাৎ হ্যাঁ, এইটা এটা করলে কারোর ক্ষতি হবে না, এইভাবে আমি যদি সমাধান করি তাহলে সবাই সব দিক দিয়েই ঠিকঠাক ভালো হবে, কারোর কোনো ক্ষতি হবে না, নিজেরও আমার কোনো অসুবিধা হবে না, এবং এটা করা যাবে। আমি কিছু এমন ভাবলাম যে যেটা করা সম্ভব নয় বাস্তবে, তাতে কোনো লাভ নেই, তো সেই ভেবে সমাধান বের করে সেটাকে প্রয়োগ করা। সৃজনশীল চিন্তা, এটা খুব দরকার। কোনো না কোনো গুণ কিন্তু বিভিন্ন মানুষের মধ্যেই থাকে। কেউ যে হয়তো গান গাইতে পারে ভালো, বা গান তার ভালো লাগে, কেউ নাচতে পারে ভালো, কেউ সাঁতার কাটা, নানান ধরনের খেলাধুলা, ছবি আঁকতে কারোর ভালো লাগতে পারে এবং ভালো সে পারে, এই এইগুলো এইগুলো খুব দরকার জীবনে। কারণ সবসময় ছোটোদের ক্ষেত্রে পড়াশুনো এবং বড়োদের ক্ষেত্রে তাদের যে কাজ আর কি, যেটা উপার্জনের জন্য যেটা করতে হয়, এছাড়াও কিন্তু যদি অন্য কোনো দিক থাকে, তার ভালো লাগার কোনো দিক থাকে, তাহলে পরে কিন্তু তাতে অনেকটা নিজের যে অনুভূতি, রাগ দুঃখ, এগুলোকে কিন্তু মানে ওভারকাম করা যায়। ওই সমস্ত মধ্যে যদি মনটাকে দেওয়া যায়, যে ওই যে গানের মধ্যে বা খেলাধুলার মধ্যে, কারণ তাতে তো মনটা চলে যায়, তখন কি হয় না, নানান ধরনের যে ও আমাকে এই বললো, ও এটা এটা, বা এই কী হবে এটা, মানে এই এই ভাবনাগুলো কিন্তু অনেকটা কমে যায়। তার ফলে যে মাথার মধ্যে যে সবসময় একটা যে টানা পড়েন, এই জিনিসটা কিন্তু অনেকটা কম থাকে। সেই জন্য প্রত্যেকেরই কোনো না কোনো একটা কিছু, যেটাকে আমরা বলি যে আগে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলা হতো, এখন কো কারিকুলার অ্যাক্টিভিটি বলা হয়, এই নাচ গান খেলাধুলা ছবি আঁকা কিছু একটা, অনেকে যেমন স্ট্যাম্প জমাচ্ছে, অনেকে যেমন নানান ধরনের গল্পের বই পড়ছে, তো সেটাও কিন্তু একটা বিশাল দিক। তো গল্পের বই পড়া আর এমনি পড়াশোনার জন্য পড়া দুটো তো এক নয়, তো গল্পের বই আমরা ভালো লাগার জন্য পড়ি, তো এই যে জিনিসগুলো। কিন্তু আবার এমন যদি হয় যে কোনো খারাপ কিছু, যে নেশা, সেটাও তো আমার ভালো লাগে, কিন্তু সেটা কোনো সৃজনশীল কিছু না, কারণ তাতে নিজের ক্ষতি হয়, নিজের দেহের ক্ষতি হয়, সেই মুহূর্তে সবসময় বোঝা যায় না, কিন্তু পরবর্তীকালে সেই প্রভাব দেহের মধ্যে পড়ে। এমন জিনিসে কিছু একটা, যেমন কেউ অনেক বাগান করতে যেমন ভালোবাসে, অনেকে ঘুরতে ভালোবাসে, যদিও হ্যাঁ ঘোরার সেটা ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার, তো এরকম যার পক্ষে যেটা সম্ভব সেরকম কিছু একটা রাখা খুব জরুরি, খুব দরকার এটা। তাহলে কী হয়, অনেকটা মানে নানান সমস্যা থেকে মানে মুক্তি পাওয়া যায়। পারস্পরিক সংযোগ স্থাপন, অন্যের কথা ধৈর্য ধরে শোনার অভ্যাস তৈরি করা। আমরা অনেক সময় কী করি, নিজেরটাই বলতে থাকি, সেটা নিজেরটা বলাটাও যেমন দরকার, তেমনি আবার অন্যদের কথাটা শোনাও কিন্তু খুব দরকার। আমি যদি অন্যের কথা না শুনি, তাহলে আমার কথাই বা কে শুনবে, সেই জন্য অন্যের কথা একটু ধৈর্য ধরে শোনাটা খুব দরকার। তাতে কী হয়, নানানজনের সঙ্গে তোমার সম্পর্কও ভালো থাকে, বন্ধুরাও তোমায় পছন্দ করবে,
বিপদে পড়লে যে হ্যাঁ ওকে গিয়ে আমি এটা বলতে পারি। অনেক সময় নানান সমস্যায় তো সমাধান করাটা ঠিক যায় না, কিন্তু বললে পরেও মনটা অনেক হালকা হয়। তো আমি যদি এমন একটা জায়গা হয় যেখানে আমাকে বললে কারোর সুবিধা হয়, কারোর মন হালকা হয়, তাহলে সেটাও তো একটা বিরাট লাভ। তো মানে এটা খুব দরকার। এবং আমি যখন বলবো কী বলবো যেমন গুরুত্বপূর্ণ, কীভাবে বলবো সেটাও অনুশীলন করা। কীভাবে বলা বললে ভালো হয়, কারোর কোনো মানে কাউকে দুঃখ দেওয়া হয় না, কাউকে আঘাত না করে যে বলা, এইটাও খুব দরকার। সবসময় পারা যায় না, কিন্তু এটা কেউ যদি করতে পারে খুব ভালো। পারস্পরিক সম্পর্ক, পরিবারের আত্মীয় স্বজন বন্ধু অন্যান্য মানুষজনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। এবং এই ক্ষেত্রে আমি সবসময় বলবো আগে বাবা মা। তার কারণ হচ্ছে যে যতই অন্যান্য আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব মনে হতে পারে যে কাছের, কিন্তু অধিকাংশ সময়, হ্যাঁ 100% নাও হতে পারে, এরকমও ইনস্ট্যান্স দেখা যায়, যায় না যে তা নয়, কিন্তু অধিকাংশ সময় বাবা মা যতটা ছেলে মেয়ের জন্য, সন্তানের জন্য ভাবেন, তাদের ভালোর জন্য ভাবেন, ততটা আমরা অনেক সময় নিজেরাও ভাবি না। তো ফলে যেটা বাবা মা কাছে যদি সব কিছু বলা যায় এবং তাদের যদি পরামর্শ নেওয়া যায়, সেটা সব থেকে ভালো, এটা সবসময় আমি বলবো। তারপরে তো হ্যাঁ, সুতরাং প্রথমে অবশ্যই বাবা মা, তারপরে অন্যান্য আত্মীয় স্বজন, বন্ধু, অন্যান্য মানুষজন। কারণ বাবা মা যে তোমাদের পরামর্শটা দেবেন সেখানে নিজেদের কোনো স্বার্থ থাকবে না। বন্ধু বান্ধব অনেক সময় কিন্তু আমরা তো মানুষকে চট করে সবসময় চিনতে পারি না, ফলে এমন হতে পারে যে মনে হতে পারে যে ও আমার জন্য খুব ভাবে, কিন্তু হয়তো সেটা পুরোপুরি ঠিক নয়। এবং সে যতই হোক, নিজেকে মানুষ সবসময় ভালোবাসবে এবং নিজের যারা তাদেরকে ভালোবাসবে বেশি, এটা হবেই, এটা স্বাভাবিক, এটা সমস্ত জীব সমস্ত প্রজাতির ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা হচ্ছে ইনস্টিংক্ট, ন্যাচারাল ইনস্টিংক্ট। সেই জন্যে বাবা মা যতটা নিঃস্বার্থভাবে সন্তানের জন্য ভাবেন এবং করেন, ততটা কিন্তু অন্য কারোর কাছ থেকেই আশা করাটা ঠিক না। এই জন্যেই যেটা আমি বলছি যে বাবা মার সঙ্গে দূরত্ব যেন তৈরি না হয়ে যায়। সমানুভূতি, আমরা সহানুভূতি বলি, সহানুভূতি মানে সিম্প্যাথি, যে অন্য কেউ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, আহা, এই এই যে আহা ভাবাটা, যে আহা এরকম ওর এটা হয়েছে, তার জন্য মনটা খারাপ লাগা, এটা হচ্ছে সিম্প্যাথি। আর সমানুভূতি বা এম্প্যাথি মানে কি, যে মানে তার যে সমস্যা সেটাকে আমি যদি সাহায্য করতে এগোবার চেষ্টা করি কিছুটা, সবসময় হয়তো পুরোটা পারবো না সমাধান করতে, কিন্তু যদি আমি কিছুটা অন্তত যেটুকুন আমার পক্ষে সম্ভব যদি সেটা করতে যাই, অন্যের সমস্যার সঙ্গে নিজেকে সামিল করে, মানে তার সঙ্গে যুক্ত করে নিজেকে, তার অনুভূতিগুলোকে বোঝা ও প্রকাশ করা। মানে কেউ হয়তো সমস্যায় পড়েছে, কী সমস্যা, কীভাবে কী করা যায়, সেটা একটু কনস্ট্রাকটিভভাবে যদি আমরা তার সাহায্য করতে যাই। মানসিক চাপ নিয়ন্ত্রণ, এটা খুব দরকার, সারা জীবনই দরকার। মনের ওপর তৈরি হওয়া চাপগুলোকে চিনে কীভাবে সেগুলোকে কমানো যায় তার অনুশীলন করা। এই পরীক্ষা আছে, ওরে বাবরে ওরে বাবরে, এটা ভাবলে তো কোনো লাভ নেই, তাতে কী হয়, আরও নিজের টেনশনটা বাড়বে মনের মধ্যে এবং পরীক্ষাটাও ঠিক মতো হয়তো হবে না। তো তাহলে আমাকে ভাবতে হবে যে আমার পরীক্ষা আছে, তাহলে আমি কী করব। সেটা অনেকে যেমন বলে যে একটা খাতায় লেখা, যে তাহলে আমি 1 নম্বর আমার এইটা হতে হবে, 2 নম্বরে আমার এটা করতে হবে, 3 নম্বরে এটা করতে হবে, দিয়ে এবার আমি চেষ্টা করবো যে সেইগুলোকে পরপর পরপর করার। তাতে কী হয়, অনেকটা জিনিসটা মানে একটু সাজানো হয়ে গেলে, বিন্যস্ত হয়ে গেলে, অনেকটা গুছিয়ে তখন ওই সমস্যাটার বা ওই যে ঘটনাটা ঘটবে সেটাকে মোকাবিলা করা যায়। তো এবং মনের ওপর চাপগুলো তখন যে কিছুই তো মানে শুধু আমি যদি ভেবে যাই তাতে করা তো কিছু হচ্ছে না, শুধু আরও করা হচ্ছে না বলে আরও টেনশান হতে শুরু করে। তো সেটাকে কীভাবে কমানো যায় এটা ভাবা। আবেগ নিয়ন্ত্রণ ভীষণ দরকার, ইমোশনাল যে হয়ে পড়া সেটা যতটা কম হয়ে পড়া যায় ততটা ভালো, কিন্তু কোনো কোনো মানুষ স্বাভাবিকভাবেই বেশি ইমোশনাল হয়, কোনো কোনো মানুষ কম ইমোশনাল হয়, এটা তার জেনেটিক। নিজের বিভিন্ন অনুভূতিগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং যথাযথভাবে তা প্রকাশ করা, অর্থাৎ আমাকে বুঝতে হবে নিজেকে আগে,
যে কিসে আমি খুশি হই, কিসে আমি বেশি আবার বাঁধনহারা হয়ে যাই, সেটাকে আমার নিয়ন্ত্রণ করা দরকার, কিসে আমি ভীষণ দুঃখ পাই, মানুষের কথাতে আমি আঘাত পাই, তো তখন সেটাকে বুঝতে হবে যে ও ভেবে কোনো লাভ নেই, মানে ও কে কী বললো না বললো ওতে তো কিছু এসে যাবে না। এই এইটা নিজেকে এই যে বোঝানো, সেটা নিয়ে বেশি না কষ্ট পাওয়া, বেশি না আঘাত পাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু খুব দরকার এবং এগুলো সারা জীবনই দরকার হয়। তো যেটা এই এই সময় এই বয়সে আমরা অনেক সময় কী হয় দিশেহারা হয়ে করি, তো সেটা যাতে না হই সেই জন্য এই এই যে এই লাইফ স্কিল বা জীবন কুশলতাগুলো বলা হচ্ছে, হু বলছে আর কি, যে এইগুলো টিনেজাররা যদি মোটামুটি চেষ্টা করে করতে তাহলে পরে কিন্তু তাদের এই বয়সটা এবং তার পরবর্তী যত আর কি সময় সবটাতেই কিন্তু একটা বিশাল সুবিধা হবে। জীবনে নানান সমস্যা আসবে, আসবেই আসেই, না এলে পরে ভীষণ বলতে হবে সে লাকি, কিন্তু জীবনের সমস্যা আসাটাও তার একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে পজিটিভলি গ্রহণ করাটাও খুব দরকার এবং পজিটিভলি তাদের মোকাবেলা করে নিজে ভেঙে না পড়ে কোনো অবস্থাতে দিয়ে সেটাকে মোকাবেলা করে এগিয়ে যাওয়া, এটাই জীবন। কারণ আমরা কেউই অমর নই, আমরা জানি যেমন জন্মেছি তেমনি মরবই, কিন্তু যে সময়টুকুন আমি বেঁচে আছি সেই সময়টা যাতে আমি কনস্ট্রাকটিভ কিছুভাবে বাঁচতে পারি, অন্যের ক্ষতি না করে, নিজেরও ক্ষতি না করে যতটা সম্ভব ভালোভাবে এবং আনন্দে বাঁচাটা যায়, সেই জন্যে এই জীবন কুশলতার শিক্ষা প্রয়োজন। তো তাহলে মোটামুটি আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম এবং আমি পরে তোমাদের অ্যাক্টিভিটিতে আজকের এই খাতাটাতে ইত্যাদিগুলো এগুলো হয়ে গেলে পরে আমি তারপরে এই চ্যাপ্টার থেকে তোমাদের ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন সেইগুলো দেবো।